কভেন্ট্রি ইউনিভার্সিটি হসপিটালের চিলড্রেন ইউনিটের জন্য অর্থ সংগ্রহ করতে দীর্ঘ 12 মাইল পথ হাঁটলেন স্থানীয় প্রায় 4,000 মানুষ। এবারের এই আয়োজনে স্থানীয় বাংলাদেশি ও এশিয়ান কমিউনিটির মানুষ অংশ নিয়েছেন। বিস্তারিত দেখুন নোমান রাজার পাঠানো রিপোর্টে। কভেন্ট্রি ও ওয়ারউইকশায়ার ইউনিভার্সিটি হসপিটালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সির চিলড্রেন ডিপার্টমেন্টের জন্য অর্থ সংগ্রহ করতে ফ্রি রেডিওর উদ্যোগে 12 মাইল পথ হাঁটলেন স্থানীয় প্রায় 4,000 মানুষ। এবছর এই আয়োজন থেকে সংগৃহীত হয়েছে প্রায় 102,000 পাউন্ড। So last year we did 113,000 and we're on track to beat that this year. It's 2 o'clock, we've raised 102,000 and there's still 2 more hours of counting up the money. So I think we're going to do better than last year, which is fantastic. Work for Kids এ বিভিন্ন বয়সী মানুষের সাথে এবার স্থানীয় বাংলাদেশি ও এশিয়ানদেরকেও অংশ নিতে দেখুন। Our little soldier Amara. Amara, my little cousin. She broke her leg 3 times and she's been in A&E, so we all thought we'd raise money and everybody's had problems with their family. We've all visited A&E. আমি আশা করব যে আগামী বছর আমাদের কমিউনিটি যারা আছেন আপনারা সবাই এইরকম কাজে চ্যারিটিতে অংশগ্রহণ করবেন, যেহেতু এটা আমাদের লোকাল একটা চ্যারিটি এবং আমাদের জন্য সেবা করতেছে। স্বশ অবস্থান থেকে মানবিক অবদানে সবাইকে এগিয়ে আসা উচিত বলে মনে করেন অংশগ্রহণকারীরা। কমিউনিটি থেকে নুমান রাজা, চ্যানেল এস টেলিভিশন নিউজ।